রাস্তা সরার দাবিতে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। পান্ডুয়া খন্নান গ্রাম পঞ্চায়েতের তালা দিয়ে খন্নান চৌমাথায় জিটি রোড অবরোধ করে গ্রামবাসীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে খন্নান জিটি রোড থেকে মাকান্ডি পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তা 30 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। স্থানীয় প্রশাসন থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে কোনো ফল হয়নি, তাই বাধ্য হয়ে এই দিন জিটি রোড অবরোধ করে গ্রামবাসীরা। রাস্তা না হলে ভোট বয়কটের ডাক দেন তারা। দীর্ঘক্ষণ ধরে চলা অবরোধ, তাদের দাবি, যতদিন না যতক্ষণ না পান্ডুয়া বিডিও তাদের প্রতিশ্রুতি দিচ্ছে ততক্ষণ এই অবরোধ চলতে থাকবে। অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় এলাকায়। ঘটনাস্থলে আসে পান্ডুয়া থানার পুলিশ। রাস্তা হওয়ার কথা ছিল ধরুন 2.5 কিলোমিটার পৌনে 3 কিলোমিটার, সেই রাস্তাটা আজকে দীর্ঘ 30 বছর যাবত হয়নি, এবং যে মোরাম করা আছে সেই মোরামটা চলার অযোগ্য, এবং সাধারণত অ্যাক্সিডেন্ট প্রায়ই ঘটে যাচ্ছে। সেই রাস্তাটা আজকে দীর্ঘ মানে বাম ফ্রন্ট থেকে আরম্ভ করে আর এই মানে টিএমসি সরকার পর্যন্ত বারে বারে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, কিন্তু কোনোটারই কোনো কাজ হয়নি আজ পর্যন্ত। আমরা তারই পরিপ্রেক্ষিতে আজকে পথ অবরোধ করেছি, এবং অবরোধ আমাদের কতদূর সাকসেসফুল হবে বলতে পারছি না। থানার ওসি আসুক, বিডিও সাহেব আসুন, এসে আমাদের এখানে কী প্রতিশ্রুতি দেয় দেখি। দেখার পর আমরা অবরোধ তুলব, যদি প্রয়োজন হয় দ্বিতীয়বারেও আমরা অবরোধ করতে পারি। 3 কিলোমিটার জিটি রোড থেকে আপনার মাখালদি, মাখালদি একমাত্রায় হয়ে আছে, সেইখানে দিয়ে জিটি রোডটা, জিটি রোড থেকে সেই জায়গায় দিয়ে টেকবে। ঠিকানা কালীপুর আরামবাগ খুগলি। যোগাযোগ করুন 9064829214 অথবা যোগাযোগ করুন 9126693428 এই নাম্বারে। Sometimes fashion can change vision. Marked collection, jeans and t-shirts. Shomaye khobor, shotik khobor, nirpekkho khobor. Dekhun Protibadi Awaaz.